অল রাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট শিখে নেব এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যদি আপনার ছবি দিয়ে ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটি নিতে পারবেন অথবা প্লে স্টোর থেকে সরাসরি এটি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, ইফেক্ট রয়েছে, আর একটা রয়েছে বিট মার্ক। তো এই দুটি প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে, দেন অ্যালাইট মোশন ইম্পোর্ট করতে হবে। অ্যান্ড ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্ট এখান থেকে আপনাকে বিট মার্কটা ওপেন করতে হবে। অ্যান্ড বিট মার্ক ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফার্স্টের দিকে এই লিরিক্সের পোর্শনটা থাকবে, অ্যান্ড তারপরে দেখুন এখানে কিছু বিট মার্ক থাকবে। এখান থেকে এখানে দেখুন লিরিক্স শেষ হয়ে গেছে, এখান থেকে বিট মার্ক রয়েছে। এই বিট মার্ক অনুযায়ী আপনাদের আর কি ফটো অ্যাড করতে হবে, আপনার ফটো, ঠিক আছে। তো ফটো কীভাবে অ্যাড করতে হবে অ্যাডজাস্ট করে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তবে তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে যে ফন্টের আর কি স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলির মধ্যে রয়েছে যে লিরিক্স, তো এখানে যে ফন্টের স্টাইলটা রয়েছে আপনার কাছে কিন্তু নাও থাকতে পারে, আপনাকে এই ফন্টটা আর কি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে হবে, দেন এটা রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা আগে এই ফন্টটা ডাউনলোড করে নিন, দেন অ্যালাইট মোশনে ফন্টটা ইম্পোর্ট করে নিন, দেন আপনারা এটাকে আপনারা আমাদের প্রিসেটটা ইম্পোর্ট করুন, ঠিক আছে। অ্যান্ড ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিন, ঠিক আছে। এর ফলে কী হবে, আপনি যখন এই প্রিসেটটা ইম্পোর্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে এরকমটাই শো হবে যেমনটা আমার কাছে শো হচ্ছে। বাট আপনি যদি ফন্ট আগে ইম্পোর্ট না করেন তো সেক্ষেত্রে আপনাকে আলাদা করে ফন্টটা রিপ্লেস করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো নিচের দিকে আসুন, এখানে মানে ফার্স্টের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখান থেকে সবার নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন টেক্সটের। এটাকে সিলেক্ট করার পর এডিট টেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লিরিক্স লেখা আছে, দেন উপরে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিওয়াল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি ফন্টের স্টাইলটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন এরকম সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে নেবেন। দেন ক্লিক করা হয়ে যাওয়ার পর এখান থেকে উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আপনারা সেম ফন্ট এরকম সিলেক্ট করে নেবেন। দেন উপরের লেয়ারটিকে সিলেক্ট করে আর কি সেম ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড ফন্ট কীভাবে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো আই বাটন, ওখান থেকে আপনি ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে প্রতিটা লেয়ারে আপনার ফন্ট স্টাইল সেম ফন্ট স্টাইল রিপ্লেস করে নেবেন। দেন করা হয়ে গেলে আপনাদের এই বিট মার্কে টাইমলাইনটা আনতে হবে, এখানে আনার পর এখান থেকে আপনাদের ফটো অ্যাড করতে হবে। সো টাইমলাইন আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে ফার্স্ট একটা ফটো এরকম সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন, দেখুন এখানে অ্যাড হয়ে যাবে। এরপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিট মার্কে টাইমলাইনটা চলে আসবে। এরপর এক্সট্রা পার্ট কাট করার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। এরপর ফটো যদি আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো এরকম সিলেক্ট করবেন, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন। দেন এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া তিন নম্বর অপশন এখানে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এরকম বাড়াতে পারবেন অথবা এরকম কমাতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, সেম প্রসেস ফলো করবেন। দেন এখানে যতগুলো বিট মার্ক আছে প্রতিটা বিট মার্কে আপনারা বিট মার্ক অনুযায়ী আপনার ফটোগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি বিট মার্ক অনুযায়ী ফটোগুলো আগে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে সমস্ত বিট মার্কে মানে বিট মার্ক অনুযায়ী আমি এখানে ফটো অ্যাড করে নিয়েছি অ্যাডজাস্ট করে। তো আপনারাও বিট মার্ক অনুযায়ী আপনাদের ফটোগুলি আগে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। তো ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করা হয়ে যাওয়ার পর এই ফটোগুলিতে আপনাদের ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন, দেন ব্যাকে আসার পর ইফেক্ট প্রিসেটটা ওপেন করবেন। এটা ওপেন করার পর নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে তিনটি ফটো লেয়ার রয়েছে। তো সবার প্রথমে যে লেয়ারটি রয়েছে এটাকে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন যেটাতে আপনি ফটো অ্যাড করেছেন। এরপর এখান থেকে টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে আপনি ফটো অ্যাড করেছেন ওখানে নিয়ে আসবেন, ঠিক আছে। দেন প্রথমে যে ফটো রয়েছে এটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন।
এরপর এখানে পরপর দুটো ফটো বাদ দেবেন, বাদ দিয়ে তারপরের ফটো সিলেক্ট করে সেম প্রসেস ফলো করে ইফেক্ট পেস্ট করে দেবেন। দেন আবারও পরপর দুটো ফটো বাদ দিয়ে পরের ফটো সিলেক্ট করে সেম প্রসেসে আপনারা ইফেক্ট পেস্ট করে দেবেন। এরপর একই প্রসেস ফলো করবেন, এখানে দুটি ফটো বাদ দেবেন, বাদ দিয়ে একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো হবে আর কি প্রত্যেকটা ফটোতে আপনারা ইফেক্টটা পেস্ট করে দেবেন, যেমনটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা একদম শেষ পর্যন্ত করে নেবেন। তো আমি এখানে শেষ পর্যন্ত করে নিচ্ছি, তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত করে নেবেন দুটি ফটো মাঝে বাদ দিয়ে, ঠিক আছে। তো এখানে আমি করে নিলাম, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে দেখুন দু নম্বর একটি ফটো রয়েছে, খুব ছোটো লেন্থের ফটো, তো এটাকে সিলেক্ট করবেন। ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন। দেন বিট মার্ক প্রজেক্ট ওপেন করবেন। এটা ওপেন করার পর টাইম লাইনটি একটু এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখানে দেখুন ওখানে যেমন ছোটো লেন্থের ফটো আর কি কপি করেছি, ফটো থেকে ইফেক্ট আমরা কপি করেছি, অ্যান্ড এখানে দেখুন রয়েছে ছোটো লেন্থের ফটো, ঠিক আছে। তো এই ছোটো লেন্থের ফটোতে ফটো সিলেক্ট করবেন, দেন ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন। দেন দেখুন এখানে ইফেক্ট পেস্ট হয়ে গেছে। এরপর কী করতে হবে, আবার এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার পর দেখুন এখানেও রয়েছে ছোটো লেন্থের ফটো, তো এটাকে সিলেক্ট করতে হবে, দেন এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবে, ঠিক আছে। সেম প্রসেস ফলো করে যতগুলো ছোটো লেন্থের ফটো থাকবে, একদম ছোটো দেখুন এটা রয়েছে, সেম প্রসেস ফলো করে এই ছোটো লেন্থের ফটোগুলিতে আপনাকে এই এফেক্টটা পেস্ট করতে হবে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত যতগুলো থাকবে। তো আমি একদম শেষ পর্যন্ত যতগুলো রয়েছে প্রত্যেকটাতে এখানে করে নিচ্ছি, তো আপনারা অবশ্যই করে নেবেন আপনাদের ফটোগুলিতে, ঠিক আছে। তো এই পর্যন্ত রয়েছে, তো আমি করে নিলাম। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট আবার ওপেন করতে হবে। দেন এখানে লাস্টে যে ফটো রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে এসে বিট মার্ক প্রজেক্ট ওপেন করতে হবে আবারও। দেন এটা ওপেন করার পর এখান থেকে টাইম লাইনটা আবারও এগিয়ে নিয়ে আসতে হবে। এগিয়ে নিয়ে আসার পর এবার দেখুন ফার্স্ট ফটোতে ইফেক্ট রয়েছে, তারপরের ফটোতে ইফেক্ট রয়েছে, এই ফটোতে কোনো ইফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করতে হবে। দেন এখানে সেম প্রসেস ফলো করে ইফেক্ট পেস্ট করতে হবে। এখানে দেখুন রয়েছে, এখানে রয়েছে, এখানে কোনো ইফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করে এখানে ইফেক্ট পেস্ট করতে হবে। মোট কথা এবারে যে কটি ফটো এফেক্ট অ্যাড দেওয়া বাকি রয়ে গেছে, মানে যে কটি এফেক্টে কোনো, যে কটি ফটোতে কোনো ইফেক্ট নেই, সে সমস্ত ফটো আপনাকে সিলেক্ট করে সেখানে এফেক্টটা পেস্ট করতে হবে সেম প্রসেস ফলো করে, ঠিক আছে। তো আপনার এফেক্টটা পেস্ট করে নেবেন। তো আমি এরকমভাবে করে নিচ্ছি একদম শেষ পর্যন্ত, যতগুলো ফটো বাকি আছে দেখছি কতগুলো ফটো বাকি আছে, সেই ফটোগুলো তো আমি করে নিচ্ছি, তো আপনারা অবশ্যই করে নেবেন, ঠিক আছে। তো এই কটা ফটো বাকি ছিল আমি করে নিলাম। তো করা হয়ে গেলে এখান থেকে এবার ব্যাকে আসতে হবে, ব্যাকে চলে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট আবার ওপেন করতে হবে। দেন এখানে দেখুন উপরের দিকে রয়েছে চারটি মইনুল টেক সিসি নামের লেয়ার, তো এই চারটি লেয়ারকে আপনাকে কপি করতে হবে। তো বাঁ দিকে এই দিকে দেখুন এখানে লেয়ারগুলো শো হচ্ছে, তো লং প্রেসটা হোল্ড করুন, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার তার নিচেরটাকেও টাচ করুন, তার নিচেরটাকেও, দেন তার নিচেরটাকেও, দেন চারটি লেয়ারকে টাচ করা হলো, দেন সিলেক্ট হয়ে গেছে। এরপর এই অপশানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এখান থেকে কপি ফোর লেয়ার্সে ক্লিক করে এখান থেকে ব্যাকে এসে বিট মার্ক প্রজেক্ট আবার ওপেন করতে হবে। ওপেন করার পর টাইম লাইনটি এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে আপনি ফটো অ্যাড করেছেন ওখানে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমাদের ফটো অ্যাড করা হয়েছে বিট মার্ক থেকে, এখান থেকে ফটো অ্যাড করা হয়েছে। দেন এইখানে টাইম লাইন নিয়ে এসে এই অপশানে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখান থেকে পেস্ট ফোর লেয়ার্সে ক্লিক করে দিলে এখানে চারটি লেয়ার একসাথে পেস্ট হয়ে যাবে, দেখুন চারটি লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে গেছে, অ্যান্ড এখানে একটা এইচডিআর ইফেক্ট চলে এসেছে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত লেয়ারগুলি থাকবে। এরপর আপনাকে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করতে হবে। দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।